চাও আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা সবাই কেমন আছেন সহজ উপায় ইতালিয়ান ভাষা শেখার আজকের ক্লাসটা হচ্ছে আনোর ক্লাসের ত্র্য আজকে আমরা ইতালিয়ান ভাষা শিখার যে গ্রামারটা নিয়ে আলোচনা করবো সেটা খুবই ইম্পর্ট লি আর্তিক ইতালিয়ানো ইতালিয়ান ভাষা শেখার সবচেয়ে ইম্পর্ট হচ্ছে আর্তিক আর্তিক যদি আমরা না বুঝি তাহলে আমরা কোনোভাবেই ইতালিয়ান ভাষা বলতে পারব না তো আজকে আমি আর্তিক সম্পর্কে খুব এবং ডিটেলস উদাহরণ সহকারে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর যদি কিছু শিখতে পারেন অবশ্যই সবার সাথে শেয়ার করবেন প্রথমে আমাদের বুঝতে হবে যে আর্তিকলি কি কাকে বলে যে সকল শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায় ওই শব্দগুলোকে আর্তিকলি বলে অর্থাৎ আমাদের বুঝতে হবে আর্তিকলি হচ্ছে কিছু শব্দ যেগুলো দ্বারা আমরা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝাবো আর্তিকলি সাধারণত দুই প্রকার একটা হচ্ছে দেতের মীনাতিব যেগুলো হচ্ছে ইল এল আপস্রপ লো লি ই লা এবং লে আরেকটা হচ্ছে ইন দেতের মিনাতিব যেগুলো হচ্ছে উন 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 আপস্রপ উনা তো আজকে আমরা শুধুমাত্র দেতের মীনাব আর্তিক নিয়ে আলোচনা করব আর্তিকলি দেতের মিনাতিবি আমাদের ছক আকারে পড়তে হবে তো জন্য আপনাদের সাথে ছকটা শেয়ার করলাম প্রথমে হবে মাস্কিলে এবং ফ্যামিনিলে মাস্কিলে হচ্ছে সিঙ্গুলার এবং প্লুর আলে সিঙ্গুলারে হচ্ছে লো এল আপস্রপ এর প্লুর আলে অর্থাৎ বহু বচনে হয়ে যাবে লি ইলের প্লুর আলে হয়ে যাবে ই অপরদিকে ফ্যামেনিলে এল আপস্রপ এবং লা এই দুইটার প্লুরালে হয়ে যাবে লে এইভাবে যদি আমরা ছক আকারে পড়ি তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো যে কোনটা মাস্কিলের আগে বসে কোনটা ফ্যামেনিলের আগে বসে এবং সিঙ্গুলারে কিভাবে হয় প্লুরালে কোনটা হয় এখন দেখি লো কোথায় বসে যদি কোনো মাস্কিলে সিঙ্গুলার শব্দ প্রথমে এসসিপিউ কনসেন্তি থাকে অর্থাৎ যেমন নিচের শব্দগুলো দেখুন স্পেক কিয় স্পেক কেউ এখানে অ্যাসের পরে কনসোনানটি পি আছে এজন্য স্পেক যদি আমরা করি বসাই তার আগে লো বসাতে হবে স্পেক কেউ মানে আয়না লো স্পেক কেউ আয়নাটি আরেকটা উদাহরণ স্তিপেন দিও মানে হচ্ছে বেতন স্তিপেন দিও এখানেও অ্যাসের পরে কনসোনান্ট আছে যদি একসাথে বসে সে পিউ কনসোনান্তে তখন তার আগে আমরা লো বসাবো দুই নাম্বার হচ্ছে জেতা থাকলে জুক কেরো জিও দু শব্দই কিন্তু মাস্কিলে কারণ লাস্টে ও আছে যদি এরকম জেতা দ্বারা কোনো মাস্কিলে শব্দ সিঙ্গুলার শব্দ শুরু হয় তখন তার পূর্বে আমরা লো আর্তিকলি ব্যবহার করব। জুক কেরো মানে চিনি জিও মানে চাচা বা আঙ্কেল তারপরে তিন নাম্বার হচ্ছে যে সকল মাস্কিলে সিঙ্গুলার শব্দের শুরুতে যদি জি এন থাকে অর্থাৎ মাস্কিলের সিঙ্গুলার শব্দ যদি জি এন দ্বারা শুরু হয় যেমন নিঅকীয় নিঅকীয় মানে হচ্ছে এক ধরনের পাস্তা এটা আমি সাইডে ছবি দিয়ে দেব আপনারা চাইলে দেখে নেবেন নি এটা কিন্তু জি এন দ্বারা শুরু হয়েছে সেজন্য এর আগে আটতিকলি লো হবে তারপরে চার নাম্বারটা হচ্ছে পি এস থাকলে পি এস যদি থাকে কোনো মাস্কিলে সিঙ্গুলার শব্দের শুরুতে তখন আমরা লো বসাবো ওকে পি এস যদি থাকে যেমন সাইকোলগো এর উচ্চারণটা হবে সাইকোলগো সাইকোলগো হচ্ছে মনোরোগ বিশেষজ্ঞ এর আগে আমাদের আর্থিকলি লো বসাতে হবে সাইকোলগো মানে পিএস দ্বারা শুরু হয়েছে তারপর আরেকটা হচ্ছে এক্স ওয়াই দ্বারা যদি কোনো মাস্কিলে সিঙ্গুলার শব্দ শুরু হয় এক্সিলো ফোনো এক্সিলোফোনো হচ্ছে এক ধরনের বাজনা এটা কিন্তু এক্স দ্বারা শুরু হয়েছে এবং শব্দটা হচ্ছে মাস্কেলের সিঙ্গুলারে এজন্য তার আগে আর্তিকলি লো বসাতে হবে তারপরে ওয়াই দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় যেমন ইয়োগার্ট ইয়োগার্ট এখানে ওয়াই দ্বারা শুরু হয়েছে এবং শব্দটা হচ্ছে মাস্কেলে সিঙ্গুলারে সেজন্য তার পূর্বে আমাদেরকে লো আর্তিকলি বসাতে হবে সুতরাং লো আর্থিকলি আমরা ব্যবহার করবো যেসব মাস্কিলে সিঙ্গুলার শব্দের শুরুতে এসএপিউ কনসনান্তে থাকে জেতা থাকে জি এন পি এস এক্স ওয়াই এগুলো দ্বারা যদি কোনো মাস্কেলে সিঙ্গুলার শব্দ শুরু হয় তখন তার পূর্বে আমরা লো আর্থিকলি ব্যবহার করব আর্থিকলি এল আপস্রোপ কখন বসবে যদি মাস্কেলে সিঙ্গুলার শব্দ ভোকালি দ্বারা শুরু হয় অর্থাৎ আ এ ই ও উ এই পাঁচটা ভোকালি দ্বারা যদি কোনো মাস্কেলে সিঙ্গুলার শব্দ শুরু হয় তখন তাদের পূর্বে এল আপস্রপ বসে যেমন লামিকো মানে বন্ধু লেজেম্পিও উদাহরণ লিতালিয়ানো ইতালিয়ান লপেরায়ো মানে শ্রমিক লুয়মো মানে হচ্ছে পুরুষ এখানে সবগুলো শব্দ কিন্তু ভোকালি দ্বারা শুরু হয়েছে এবং মাস্কিলে সিঙ্গুলার কারণ লাস্টে ও আছে এজন্য এগুলো হচ্ছে মাস্কিলে সিঙ্গুলার শব্দ যদি এরকম ভোকালি দ্বারা শুরু হয় তাহলে আমরা তার পূর্বে অ্যাল আপস্রোপ আর্তিক বসাব এখন এল আপস্রোপ এবং লো যুক্ত যেগুলো মাস্কিলে সিঙ্গুলার শব্দ আছে সেগুলোকে যদি আমরা প্লুরালে অর্থাৎ বহু বচন করতে চাই তাহলে আমাদের লি আরিক বসাতে হবে যেমন উদাহরণ হিসাবে লামি কো এটা হচ্ছে মাস্কিলের সিঙ্গুলার এর প্লুরালে হবে লি আমি চি তারপরে লো স্পেক কিও এটা হচ্ছে মাস্কিলের সিঙ্গুলার এর প্লুরাল হবে লি স্পেক কি ওকে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ফ্যামিনিলে সিঙ্গুলারের ক্ষেত্রে কি হবে লা হবে যেসব ফ্যামিনিলের সিঙ্গুলার শব্দ যদি ভোকালি ছাড়া কনসনান্তি দ্বারা শুরু হয় তাহলে তাদের পূর্বে লা বসে যেমন কাজা এখানে কিন্তু কনসনান্তি দ্বারা শুরু হয়েছে সেজন্য তার পূর্বে হয়েছে লা কাজা লা কাজা মানে হচ্ছে বাড়িটি তারপরে আরেকটা উদাহরণ যেমন পর্তা মানে হচ্ছে দরজা এটা হচ্ছে পি দ্বারা অর্থাৎ কনসনান্তি দ্বারা শুরু হয়েছে এজন্য লা পর্তা লা ফিনেস্ত্রা এটা হচ্ছে ফ্যামিলিলে সিঙ্গুলার শব্দ কারণ লাস্টে আ আছে এজন্য তার পূর্বে লা বসেছে তারপর যে সকল ফ্যামিলিলে সিঙ্গুলার শব্দ যদি ভোকালি দ্বারা শুরু হয় অর্থাৎ আ এ ই ও উ এই পাঁচটা অক্ষর দ্বারা যদি কোনো ফ্যামিনিল সিঙ্গুলার শব্দ শুরু হয় তখন তাদের পূর্বে এল আপস্রোপ বসে যেমন লামিকা মানে হচ্ছে বান্ধবী লামি এখানে লাস্টে আ আছে সেজন্য এটা ফ্যামেনিল সিঙ্গুলার শব্দ এবং ভোকালি দ্বারা শুরু হয়েছে সেজন্য তার পূর্বে এল আপস্রপ হয়েছে আরেকটা উদাহরণ যেমন লাকোয়া লাকোয়া হচ্ছে পানি এটা হচ্ছে ফ্যামিনিলে সিঙ্গুলার শব্দ কারণ লাস্টে আ আছে এবং প্রথমে ভোকালি দ্বারা শুরু হয়েছে সেজন্য এখানে আর্তিকলি অ্যাল আপস্রোপ বসেছে আরেকটা উদাহরণ যেমন লম্বরা মানে হচ্ছে ছায়া এটাও কিন্তু সিঙ্গুলার শব্দ এবং সামনে ভোকালি আছে অর্থাৎ ভোকালি দ্বারা শুরু হয়েছে সেজন্য আর্তিকলি অ্যাল আপস্রপ বসেছে অর্থাৎ আমাদের বুঝতে হবে যদি কোনো স্কিলে বা ফ্যামিলিলি সিঙ্গুলার শব্দ ভোকালি দ্বারা শুরু হয় তখন তাদের পূর্বে এল আপস্রপ বসবে এবার লে আর্তিকলি কখন বসাবো অ্যাল আপস্রব ও লা যুক্ত ফ্যামিনিলে সিঙ্গুলার শব্দকে যদি আমরা প্লুরাল করতে চাই তাহলে তাদের পূর্বে লে বসে যেমন আমরা উদাহরণ দেখেছি লা কাজা এটা হচ্ছে ফ্যামিনিলে সিঙ্গুলারে এর প্লুরাল হবে ফ্যামিনিলে প্লুরাল হবে লে কাজে তারপরে লামিকা এটা হচ্ছে সিঙ্গুলারে এর প্লুরাল হবে লে আমিকে লম্রা এটা হচ্ছে সিঙ্গুলারে এর প্লুরালে হবে লে অম্রে এখন আমরা কিছু এজেম্পি দেখি নুমারো উন ড্যাশ আমি অর্থাৎ বন্ধু ড্যাশ আমিছি বন্ধুরা এখানে কি আর্তিকলি হবে আপনাদের পাঁচ সেকেন্ডে বলতে হবে প্রথমটা হবে এল আপস্রোপো আমিকো কারণ সিঙ্গুলারে অ্যাল আপস্রোপো আমিকো লামিকো এর প্লুরাল হবে লি আমিছি বন্ধুরা লামিকো লি আমিছি তারপরে হচ্ছে ড্যাশ অলিভা ড্যাশ অলিভে এখানে কি আর্থিকলি হবে প্রথমটায় হবে এল আপস্রোপো অলিভা কারণ এখানে ভোকালি দ্বারা শুরু হয়েছে দ্বিতীয়টা হবে লে অলিভে ফ্যামিনি লে প্লুরালে লে অলিভে ললিভা লে অলিভে তারপরে আছে ড্যাশ ড্যাশু ড্যাশ স্তুদ্যান্তি এখানে আটতিকলি কি হবে প্রথমটায় হবে লো স্তুদ্যান্তে কারণ এসে পিউ কনসোনান্তে আছে এবং দ্বিতীয়টায় হবে লি স্তু কারণ লোয়ের প্লুরালে আমরা লি বসাবো লো স্তু ছাত্র লি স্তু দেন্তি ছাত্ররা তারপরটা হচ্ছে ড্যাশ আই রেও ড্যাশ আই রে এখানে কি হবে আর প্রথমটা হবে অ্যাল আপস্রোপ আয় রেও লাইরেও আর দ্বিতীয়টা হবে লি আয়ের লি আই বিমানগুলো লায় রেও বিমান তারপর নোমেরও চিঙ্কয় ড্যাশ স্তেল্লা ড্যাশ স্তেললে প্রথমটা হবে লাইস্তেল্লা কারণ এটা হচ্ছে ফ্যামিনিলের সিঙ্গুলার শব্দ সেজন্য এখানে হয়েছে লাইস্তেল্লা আর দ্বিতীয়টা হবে লে ইস্তেললে লা ইস্তেল্লা তারা লে ইস্তেললে তারাগুলো তারপরেরটা হচ্ছে ড্যাশ ই জোলা ড্যাশ ই প্রথমটা হবে এল আপস্রোপ ই কারণ ভোকালি দ্বারা শুরু হয়েছে আর দ্বিতীয়টা হবে লে ই কারণ এখানে ফ্যামিনিল প্লুরালে হয়েছে প্লুর প্লুরালে হওয়ার কারণে লে ই জলে লি জলা দ্বীপ লে ই জলে দ্বীপগুলো নোমেরস সে ড্যাশ লিব্রো ড্যাশ লিব্রি প্রথমটায় হবে ইল লিব্রো দ্বিতীয়টায় হবে ই লিব্রি কারণ এখানে বোঝা যাচ্ছে যে কনসোনান্টি দ্বারা শুরু হয়েছে সেজন্য সিঙ্গুলারের ক্ষেত্রে হবে ইল ই এবং প্লুরাল হবে ই হচ্ছে ড্যাশ জাইনি প্রথমটাই হবে লো জাইনো দ্বিতীয়টা হবে লি জাইনি কারণ এখানে জেতা দ্বারা মাস্কিলে শব্দটা শুরু হয়েছে সেজন্য হবে মাস্কিলে সিঙ্গুলারের ক্ষেত্রে লো জাইনো এবং প্লুরালে হয়ে যাবে লি জাইনি নুমেরো নভে ড্যাশ ইনসেনি আনতে ড্যাস ইনসেনি আন্তি লারিস্পস্তা অ্যাল আপস্রোপো ইনসেনি আনতে কারণ এখানে ভোকালি দ্বারা শব্দটা শুরু হয়েছে এবং মাস্কেলে সিঙ্গুলারে সেজন্য হয়েছে লিনসেনিয়া আন্তে দ্বিতীয়টা হবে লি ইনসেনি আন্তি ভোকালি দ্বারা শুরু হয়েছে এবং এটা মাস্কেলে প্লুরাল শব্দ লিনসেনিয়া আন্তি নোমেরো দিয়েছি ড্যাশ সিনিয়রে ড্যাশ সিনিয়রা স্পস্তা প্রথমটা হবে ইল সিনিয়রে কারণ এটা হচ্ছে মাস্কিলে সিঙ্গুলারে আমরা বলেছি যদি অ্যাসের পরে কনসোনান্তি থাকে তখন হবে লো কিন্তু এখানে অ্যাসের পরে ভোকালি আছে সেজন্য এখানে হয়েছে ইল সিনিয়রে দ্বিতীয়টাতে হবে লা কারণ এটা ফ্যামিলিলে সিঙ্গুলারে লা সিনিয়রা এবার আমি কিছু কম্পিতে আপনাদের দেব। অবশ্যই আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করবেন তাহলে আরতিকলি নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না ট্রেনো ট্রেন ট্রেনি ট্রেনগুলো স্তুদিও মানে স্টাডি ওকিয়ালি চশমা বিয়ার জিয়া আন্টি আর আঞ্চে কমলাগুলো সলদি মানে টাকাগুলো জেনিতরি পিতামাতা আনিমালি মানে প্রাণীগুলো জানজারে মশাগুলো বালকোনে বারান্দা ইনভেরন শীতকাল স্টুডেন্টেসা ছাত্রী অবশ্যই আপনারা বাসায় এগুলো প্র্যাকটিস করে আমাকে কমেন্টে জানাবেন যে এখানে আর্থিকলি কি হবে তো এই ছিল আজকের পড়া আর্থিকলি দেতের মিনা টিভি আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি যদি এখানে কোনো কিছু না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ সবার কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখে খাতায় লিখে তারপর আপনারা প্র্যাকটিস করবেন এবং কম্পিতিগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ওকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ